মানুষই মানুষের উপকার করে, উপকার করা মহৎ মানুষের অন্যতম গুণ। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপকার করা দৃষ্টান্ত বোধহয় পৃথিবীতে বিরল। সংস্কৃত কলেজে প্রথম শ্রেণী অধ্যাপকের পদে একজন উপযুক্ত লোক চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সেই পদের জন্য অনুরোধ করা হলো, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। তাকে বলা হলো ওই পদের জন্য আর যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। বিদ্যাসাগর বললেন ওই পদের জন্য যোগ্য লোক আছে। সর্বশাস্ত্র বিশারদ তারানাথ বাচস্পতির নাম করলেন তিনি। মার্শাল সাহেব ও সমিতির অধ্যক্ষ রাজি হলেন, কিন্তু বাচস্পতিকে খবর দিতে হবে। কথাবার্তা হলো শনিবার, আর সোমবারই অধ্যাপকের পদে যোগ দিতে হবে। বাচস্পতি মহাশয় থাকেন কানলায়, কলকাতা থেকে 60 মাইল দূরে। চিঠি পাঠাবারও সময় নেই। সেদিন রাতেই বিদ্যাসাগর পায়ে হেঁটে রওনা হলেন। সারা রাত পায়ে হেঁটে পরদিন দুপুরে বাচস্পতি মহাশয়ের বাড়িতে পৌঁছলেন। বাচস্পতি মহাশয় তো হতবাক, বিদ্যাসাগর পায়ে হেঁটে এতখানি রাস্তা এসেছেন তাকে খবর দেবার জন্য। তিনি ধুলি ধূসরিত ব্রাহ্মণের দিকে অবাক নয়নে চেয়ে রইলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিনই আবার বাচস্পতি মহাশয়ের আবেদনপত্রটি নিয়ে 60 মাইল পথ পায়ে হেঁটে যথাসময়ে সংস্কৃত কলেজে পৌঁছলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই জাতীয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।